বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে শারদীয় নবকল্লোল থেকে প্রচ্ছত্তার প্রকাশিত হয়ে গেল। দাম রাখা হয়েছে 180 টাকা এবং আগামী সপ্তাহতেই কিন্তু নবকল্লোল শারদীয়ার 1430-এর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তার আগে অবশ্যই খুব শীঘ্রই একটা লেখক সূচি প্রকাশিত হবে, সেটা নিয়েও আমি আপডেট দেবো। প্রচ্ছদ কেমন লাগলো আপনাদের কমেন্টে নিচে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভালোই লেগেছে, স্পেশালি ভালো লেগেছে মায়ের পেছনে যে চালচিত্রটা রয়েছে সেটার ডিজাইনটা আমার মন কেড়েছে। আর একটু পুরনো ধাঁচে করা হয়েছে, ব্যাকড্রপে একটা অমলা রঙের একটা টোন দেওয়া হয়েছে আর নিচে হলদে, তো কমলা আর হলদের ওপর মায়ের চিত্রটা খুব ভালো যাচ্ছে আর সেই কারণেই ডার্ক কালার দিয়ে নবকল্লোলকে লেখা হয়েছে, সেই জন্য নবকল্লোল লেখাটা কিন্তু ফুটে উঠেছে। তো আমার নিজস্ব জায়গা থেকে নবকল্লোলের প্রচ্ছদ কিন্তু যথেষ্টই ভালো হয়েছে বলে মনে করি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে সাসপেন্স বার্ষিকী 3 থেকে। তো প্রি বুকিং শুরু হয়ে গেল 23 থেকে 28 সেপ্টেম্বর, এই প্রি বুকিং চলবে এবং প্রকাশ হবে 3রা অক্টোবর। আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন 360 টাকাতে, এমনিতে মুদ্রিত মূল্য 499 টাকা। আর শিপিং চার্জটাও এখানে পাশে লিখে দিয়েছে, কলকাতাতে 40 টাকা, পশ্চিমবঙ্গ মানে কলকাতার বাইরে অন্যান্য স্থানে 55 টাকা মতো, আর বাকি সারা ভারতবর্ষে 80 টাকা মতো। আর তার সাথে জানানো হয়েছে 1000 টাকার ওপরে ফ্রি শিপিং। তো সেক্ষেত্রে আপনারা এরকম করতে পারেন যে সাসপেন্স বার্ষিকী 1, সাসপেন্স বার্ষিকী 2, শিহরণ 1, শিহরণ 2 ইত্যাদি এগুলো কিনে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা আকর্ষণীয় ছাড় থাকবে, 360 টাকা করে দাম পড়বে প্রতিটার ক্ষেত্রে যদি একসাথে নিয়ে নেন। তো এটাও নিচে কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কাজেই বেশ ভালো একটা অফার মনে হয়। তো চাইলে আপনারা অবশ্যই অর্ডার নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে মতিনন্দীর যে বিখ্যাত লেখা দুটো রয়েছে, কিশোর সাহিত্য সমগ্র 1 এবং কিশোর সাহিত্য সমগ্র 2, এই দুটো বইয়ের ওপরে কিন্তু 30% ছাড় পাওয়া যাচ্ছে এবং নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই বই দুটোকে পারচেস করতে পারবেন। তো প্রথম যে খণ্ডটা রয়েছে সেখানে কী কী গল্প আছে দেখে নিন। এখানে লেখা রয়েছে স্ট্রাইকার, অলৌকিক দিলু, মিনু চিনু ট্রফি, কলাবতী, ভূষের ভাষায় কলাবতী, এরকম করে রয়েছে। আর পরেরটাতে কোনি, কুরন, জীবন অনন্ত, ফেরারি, এইভাবে লেখাগুলো রয়েছে। তো আপনারা যদি চান তাহলে স্পোর্টস ড্রামাতে ইন্টারেস্ট থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, খুব ভালো কিছু সমগ্র অবশ্যই বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেটটা সকলের জন্যই খুব ভালো একটা আপডেট, সন্দীপ রায়ের রিসেন্টলি 70তম জন্মবর্ষ পূরণ হয়েছে এবং সেই উপলক্ষে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের পক্ষ থেকে তার যাবতীয় লেখা, আঁকা, বিভিন্ন জায়গাতে ছড়ানো ছেটানো পত্রপত্রিকায় লেখাগুলো বা প্রচ্ছদগুলো ইত্যাদি সমস্ত কিছুকে এক জায়গায় করে, সিনেমার পোস্টারগুলোকে এক জায়গায় করে একটা গ্রন্থ আকারে প্রকাশ করতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ এবং খুব শীঘ্রই এই প্রবন্ধ সমগ্র আসতে চলেছে। তো আপনারা অবশ্যই অপেক্ষা করুন এবং আমিও মুখিয়ে আছি, কারণ সন্দীপ রায়ের এই লেখাটার জন্য আমার অপেক্ষা রয়েছে, অনেক কিছু জানতে পারবো বলাই বাহুল্য। এখন দেখা যাক, পুজোর আগে প্রকাশ পেলে খুবই ভালো, আর দামটাও কত কী রাখা হচ্ছে সেটাও জানতে হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেই একটা মহাছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আগামী 25শে সেপ্টেম্বর সোমবার থেকে 2রা অক্টোবর সোমবার রাত 12টা পর্যন্ত বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ আয়োজিত শারদ বই পার্বণ 2023-এ আপনারা সকল যে সমস্ত গ্রন্থ আছে সেগুলোতে 30% ছাড় এবং বিচিত্রপত্রের যে বিভিন্ন পত্রিকা আছে সেই সংখ্যাগুলোতে 40% ছাড় পাবেন। তার সাথে 999 টাকার ওপর কেনাকাটি করলে ডেলিভারি চার্জ ফ্রি একেবারেই। এই সুযোগ অনলাইন অর্ডারে পাবেন আপনারা এবং অবশ্যই বিচিত্রপত্র গ্রন্থন বিপণী যেটা রয়েছে কলকাতার ঝামাপুকুর লেনে, সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন। সোম থেকে শনিবার বেলা 11:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনারা সেখানে ভিজিট করতে পারেন। যারা অনলাইনে অর্ডার দিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই ছাড়টা প্রযোজ্য। অর্ডার দিতে এই যে এখানে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করবেন, অবশ্যই একটা খুব ভালো বিষয়। তার সাথে জানাই, ছাড় দিয়ে
2499 টাকার কেনাকাটা করলে প্রথম 10 জন পাঠক পাঠিকা উপহারস্বরূপ পেয়ে যাবেন বিচিত্রপত্রের যে প্রবন্ধ বার্ষিকী সেটা। কাজেই এটাও একটা কিন্তু ভালো অফার। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এরপর আসছি কিছু নতুন পত্রপত্রিকার প্রকাশিত হয়েছে, ঠিক যেমন শারদীয় আলোক পত্রিকা 1430-এর প্রকাশিত হয়ে গেল ফিজিক্যাল কপি এবং আপনারা কিন্তু কলেজ স্ট্রিটের আউটলেটে পেয়ে যাবেন। মুদ্রিত মূল্য কিছুটা বেশি হলেও 275 টাকাতে প্রি বুকিং চলছিল, তবে বর্তমানেও 20% ছাড়ে কিন্তু অনেক সংস্থায় ডিস্ট্রিবিউটাররাই বইটা ছড়িয়ে দিচ্ছেন, কাজেই যোগাযোগ করতে পারেন। এবং আলোকের আমি সূচিপত্র বিগত পর্বগুলোতে আলোচনা করেছি, শুধু তাই নয় আলোকের সাথে সাথে আরও কিছু পত্রিকার প্রকাশ ঘটল। আলোক পত্রিকার সাথে প্রকাশ ঘটেছে উমা নামে যে ইবুক লিস্টের পত্রিকা, সেটাও আপনারা এবার থেকে অ্যাভেলেবেলভাবে পাবেন ফ্লিপকার্ট, আমাজন এবং তার সাথে অবশ্যই যে কলেজ স্ট্রিটের বিভিন্ন আউটলেট, তাছাড়া পশ্চিমবঙ্গের ছোটো বড়ো আউটলেটের সমস্ত জায়গাতেই একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। আর তাছাড়া তো অনলাইনে বিভিন্ন সংস্থা ডিস্ট্রিবিউটররা তো বই বিক্রি করছেনই, এমনকি ইবুক লিস্টেও আপনি কল করলে ওখান থেকেও পেয়ে যেতে পারবেন। এবং জানাই উমা শারদিয়ার সংখ্যাতে একটি লেখা আমার থাকার জন্য ওনারা সৌজন্যের সংখ্যা পাঠিয়েছেন এবং আমার কয়েকটা গল্প পড়া হওয়ার পরে আমি খুব শীঘ্রই উমার একটা ডেডিকেটেড ভিডিও রিভিউ আনবো, আপনারা সেটা দেখতেই পারেন এবং সেজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আবেদন জানাই, তাহলে একসাথে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে চলচ্চিত্র জগৎ থেকে। অরণ্যর প্রাচীন প্রবাদ নামে একটি নতুন চলচ্চিত্র আসতে চলেছে, যেটা গোয়েন্দা নির্ভর কাহিনী। পরিচালনায় রয়েছেন দুলাল দে এবং অভিনয়ে মুখ্য ভূমিকায় রয়েছেন জিতু। তো আমরা জিতু নাম বলতেই প্রথমেই মনে পড়ে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তো আমার খুবই ভালো লেগেছিলো সিনেমাটা আর কি। তো শিলাজিৎ মজুমদারও রয়েছেন তার সহকারী হিসাবে গল্পে। বেশ ভালো একটা কিছু পেতে চলেছি, অপেক্ষায় রয়েছি। যেহেতু গোয়েন্দা গল্প সেই জন্য আপনাদের সামনে অর্ডার এই বিষয়টা তুলে ধরলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। প্রকাশিত হয়ে গেল অন্তরীপ শারদীয় 1430 এবং আপনারা ফিজিক্যাল কপি পেয়ে যাবেন। অনেকে 20-30% ছাড় দিচ্ছে এবং কী কী সূচিপত্রে রয়েছে চলুন ফিজিক্যাল কপি থেকে একদম সরাসরি দেখে নিই। প্রথমেই আসছি গল্পে। তো গল্পের মধ্যে উপন্যাসিকা নিয়ে প্রথমে যদি বলি, অয়ন রাহার কুহু কঙ্কন নামে একটা লেখা রয়েছে, দেবজ্যোতি ভট্টাচার্যের কুমারাম ও পুণ্যার রূপকথা, তারপরে অভিজ্ঞান গাঙ্গুলির কায়শাস্ত্র, এটা সম্ভবত হত্যাশাস্ত্রর পরের পাঠ, তারপরে শরণ্যা মুখোপাধ্যায় হারানো ডানার সুর নামে একটা লেখা রয়েছে। গল্প রয়েছে স্বপ্নময় চক্রবর্তীর, উনি খুবই ভালো লেখেন, জগন্নাথ নামে গল্পটা। সুপ্রিয় চৌধুরীর ভৈরবী পথ নামে একটি লেখা রয়েছে। তৃষ্ণা বর্ষাক রিসেন্টলি আমি এই নামটাকে খুবই খুঁজে পাচ্ছি, তিনি অনেক জায়গাতেই লেখা দিয়েছেন, তো ওনার লেখা পড়তেও ভালো লাগছে। পাপি জিসম এটা আমাকে পড়তে হবে, ইন্টারেস্ট রয়েছে এটার ওপরে। বিপুল দাসের লেখা খারাপ বাতাস, বিপুল দাস অত্যন্ত ভালো একজন লেখক। উপন্যাসগুলোর দিকে তাকালে বেশ কিছু ভালো আমরা দেখতে পাবো। সম্ভোগ হত্যা রহস্য রয়েছে রাজা ভট্টাচার্যের কলমে। কৌশিক মজুমদারের বহু প্রতীক্ষিত মৃগতৃষ্ণা নামে গল্পটা রয়েছে, যেটা কিনা ওই গোয়েন্দা তারিণীচরণের একটা অন্যতম কীর্তি। তারপর নিঠুর হে নামে অভিক মোহন দত্তের একটা লেখা রয়েছে, কমলা নৃত্য করে অদিতি সরকারের কলমে রয়েছে, মরা কোকিলের কান্না নির্বাণ রায়ের কলমে, অর্ক পৈতণ্ডের একটি লেখা রয়েছে চাঁদমোহনাই বাড়ি, তারপরে কালি কালি বল রসনা পার্থদের কলমে, আর মহুয়া ফুলের রাত সায়ন্তন ঠাকুরের কলমে। তো বেশ কয়েকটা উপন্যাস রয়েছে, মানে একটা বা দুটো নয়, প্রায় 8টার মতো উপন্যাস, তো কাজেই পড়তে ভালোই লাগবে। আর তার সাথে জানায় যে অর্ক পৈতণ্ডী এখানে যিনি রয়েছেন তিনি নিজে মায়াকরণের সম্পাদক, কাজেই মায়াকরণ পত্রিকাটা কবে আসছে সেটার অপেক্ষাও কিন্তু বেড়ে গেল। তো সেটাও আমি কিন্তু অবশ্যই রিভিউ করব, সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও কী কী সূচিপত্রের স্থান রয়েছে একটু চলুন দেখে নিই। এছাড়া রয়েছে পুরাণের ওপর একটা লেখা, ডক্টর অর্ঘদীপ্ত করের দেবী দুর্গা প্রসঙ্গ শক্তির স্বরূপ, প্রবন্ধ কিছু ভালো রয়েছে, বাংলার ঋত গৌরব মুঠোফোন পেচক পুরাণ ইত্যাদি। তো অন্তরীপ শারদীয়ার পত্রিকার জন্য অনেকেই অপেক্ষা করেছিলেন, আপনারা বর্তমানে পারচেস করে নিতে পারেন, আমিও খুব সম্প্রতি কিনে নেব এবং তারপর পড়ে আপনাদের সামনে একটা কম্প্যাক্ট রিভিউ খুব শীঘ্র নিয়ে আসবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
এর পরের আপডেটটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছে। তো প্রকাশ হতে চলেছে শীঘ্রই শারদীয় বিচিত্রপত্র প্রবন্ধ বার্ষিকী, প্রকাশিত হবে মহালয়ার আগেই, অর্থাৎ অক্টোবর মাসের ফার্স্ট উইকে। তো সেই সম্পর্কে একটা ছোট্ট আপডেট উঠে এসেছে এবং তার সাথে জানাই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বিচিত্রপত্র 1430 একটা শারদীয় সংখ্যা জেনারেলি আসে, আর আসে সন্দেশ শারদীয় পত্রিকা। তো এই দুটোও কবে প্রকাশ পাচ্ছে সেটার অপেক্ষা তো রয়েছি, খুব শীঘ্রই আমরা কোনো আপডেট পাবো আশা রাখছি এবং আপডেট পেলে চ্যানেলে তুলে ধরবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার একটা দারুণ খবর দিই। তো বহু প্রতীক্ষার পরে উল্টোরথ বলে যে একটা শারদীয়া রয়েছে যেটা বিগত 40 বছর পর আবারও প্রকাশ হচ্ছে আর কি এবছরে, তো সেটাও কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন আউটলেটে, অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো আপনারা চাইলে শারদীয়া 2023 উল্টো রথকে পারচেস করে নিতে পারেন এবং মূলত চলচ্চিত্র জগতেরই বিভিন্ন খোঁজ খবর থাকতো এবং আমার যতদূর যা প্রচ্ছদ দেখে মনে হচ্ছে প্রাচীন সেই টোনটাকেই কিন্তু ওনারা ধরে রেখেই পত্রিকাটাকে প্রকাশ করেছেন, কারণ চলচ্চিত্র জগতের আমি কিন্তু সেই স্বর্ণযুগের ছবিগুলোকেই দেখতে পাচ্ছি বর্তমান যুগের তুলনায়। তো অবশ্যই আপনারা যারা পারচেস করবেন তারা জানাবেন কেমন লাগলো উল্টোরথ পড়ে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শেষ হলো আজকের পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, সাথে জানাই বিভার প্রকাশনী থেকে কলকাতা বইমেলাতে কী কী বই আসছে তার উপর 8টি বইয়ের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজই ভিডিও একটা পোস্ট করেছি, সেটা অবশ্যই দেখে নেবেন এবং যারা দেখে উঠতে পারেনি শারদীয় আম পাতা জাম পাতার ফুল রিভিউ সেটাও দেখে নেবেন, চ্যানেলে প্রেজেন্ট রয়েছে। তো এই ছিল আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সামনে অনেক রিভিউ আসছে। দেখা হচ্ছে পরের পর্বে, ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।